বছর আগের প্রাণী এখনো বেঁচে আছে, পৃথিবীর বর্তমানে সব থেকে ভয়ানক প্রাণী। এই পৃথিবী কতটুকুই আমরা জানি, প্রকৃতির খেয়ালখুশি মতো তার করে লুকিয়ে থাকা অজানা ভাণ্ডার সম্পর্কে প্রতিদিন নিত্য নতুন আবিষ্কার হচ্ছে। পৃথিবীকে ঘিরে রাখা 3 ভাগ পানির ভিতরে যে কত অজানা প্রাণী রয়েছে তা সম্পূর্ণ হদিশ এখনো পাওয়া সম্ভব হয়নি। পরিসংখ্যান বলেছে পৃথিবীর সব সাগর ও মহাসাগরের প্রায় 95% এখনো অজানা। এই অজানা ভাণ্ডার থেকে পর্তুগালের সমুদ্রের খোঁজ পাওয়া গিয়েছে এক প্রাগৈতিহাসিক ডায়নোসর যুগের হাঙরের। সাপের মতো মুখের এই হাঙরটি বর্তমানে পৃথিবীর বুকে বেঁচে থাকা ভয়ঙ্কর প্রাণী। এই প্রাণী সবসময় জীবের তালিকায় ছিল টাইরানোসরিক্স ও টাইস্ট্রপস। এটা প্রতীকী সময়ের সঙ্গে পৃথিবীর বুক থেকে সরে গেলেও আজ পর্যন্ত সমুদ্রের গভীরে বহতবিহাত রয়েছে এই হাঙর। এমনটাই দাবি বিজ্ঞানীদের। বিবিএস তথ্য অনুযায়ী ইউরোপিয়ান ইউনিয়নের একদল গবেষক আটলান্টিক মহাসাগরের গভীরে গবেষকের কাজ করার সময় এই মুখোমুখি হয় এই প্রাণীর। তখন তাদের ফাঁদে ধরা পড়ে এই হাঙরটি। অনুমান করা হচ্ছে 19 শতকের সীসারোপের ধারণা থেকে এর তৈরি হয়েছিল। এই হাঙরটি 6 ফুট পর্যন্ত হতে পারে। সেই সাথে রয়েছে 25টি পাটিতে করাতের মতো মোট 300টি দাঁত। আশ্চর্যের বিষয় হল 8 কোটি বছর ধরে পৃথিবীর গভীরে বেঁচে থেকেও মানুষের সংস্পর্শে আসেনি এই হাঙরটি। এদের কথা প্রথম শোনা যায় 19 শতকের নাবিকদের লেখা থেকে জীবিত জীবনাশ্ম বা লিভিং ফসিল এর তথ্য এর আগে অবধারণা করেন চার্লস ডারউইন। তিনি জানিয়েছেন প্রাগৈতিহাসিক যুগের বহু প্রাণী এখনো একই রকম রয়েছে, কারণ তার প্রকৃতিতে এমনভাবে মিলিয়ে রয়েছে যে অভিযোজনের প্রয়োজন পড়ে না। তাই নিজেদের সত্যটাকে কোটি কোটি বছর ধরে এই প্রাণীরা এক রাখতে পেরেছে।